হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে করব শীতকালে সবজি দিয়ে একটা স্ন্যাক্স, যেটা হচ্ছে বিনসের পাকোড়া। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজকে করব বিনসের পাকোড়া বা বিনস ভাজা, যাই বলতে পারেন। এখন তো খুব ফ্রেশ বিনস, একটু বড় বড় দেখে একটু মোটা দেখে নেবেন, যাতে ভাজাটা হওয়ার পর যাতে ভালো লাগে। আমি কয়েকটা বিনস আমি একটু ছাড়িয়ে নিয়েছি, সামনেটা পেছনের মুখটাকে পেছনে ফেলে দিয়ে রেখেছি, যেগুলো একটু বড় সেগুলোকে আমি দুখণ্ড করে নিয়েছি। এই বিনস গুলোর মধ্যে সামান্য একটুখানি নুন মাখিয়ে নিচ্ছি, তাহলে কি হবে বিনসটা আমার নরম হয়ে থাকবে। নুন মাখিয়ে রেখে দিলে 2-3 মিনিট বিনসটা আমার নরম হয়ে থাকবে, আর ভেতরে বিনসের ভেতরেও নুনটা ফুটবে। এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দেবো বেসন। বেসন দিলাম, তারপরে দিচ্ছি চালের গুঁড়ো। বেসন যতটা নিয়েছি হাফ নেব চালের গুঁড়ো। এর সাথে দেবো একটু হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি, আন্দাজ মতো নুন। ছোট চামচের 1 চামচ দিচ্ছি পোস্ত, আর একটু দিচ্ছি কালো জিরে। এবার শুকনো সবকিছু আমি মিশিয়ে নিলাম, হাত দিয়ে করব আমি। সে নিয়ে একটা ঘন ব্যাটার করব, একটু জল মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দিচ্ছি, তারপরে আবার ফেটাবো, কারণ বেসনটা তাহলে রেখে দিলে বেসনটা ফুলে যাবে। আচ্ছা, আমি এই ব্যাটারটার মধ্যে একটুখানি বেকিং পাউডার আমি মিশিয়ে দিলাম, আমি দেখাতে ভুলে গেছিলাম। আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, এবার আমি একটা করে নেব, নিয়ে এইভাবে আমি মধ্যে দিয়ে নিয়েছি এগুলোকে, বিনস গুলোকে। এবার একটা করে ব্যাটারের মধ্যে চোবাবো, একটা করে দিয়ে দেব। এবার লাল করে ভেজে নেব, শীতকালে খুব ভালো বিনস পাওয়া যায়, ফ্রেশ একদম টাটকা সবুজ বিনস, সেই দিয়ে করে দেখুন বাড়িতে। ডালের সাথে, মসুরির ডালের সাথে ভীষণ ভালো লাগবে, পাতলা মসুর ডাল ধনে পাতা দিয়ে, তার সাথে এরকম ভাজা হলে আর কিছু লাগে না। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, আবার কয়েকটা আমি এভাবেই ভেজে নেব। আমি কিন্তু খুব
কম তেলেই ভাজছি, যদি মনে হয় আপনারা আরো একটু বেশি তেল দিয়ে ভাজতে পারেন। আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। রেডি হয়ে গেল গরমা গরম বিনসের পকোড়া। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর কেমন লাগলো আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দেবেন, তাহলে আমার রোজকার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।